মাগুরা শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে নিরাপদ দূরত্ব বজায় রেখে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুর্যোগ ও পুনর্বাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জিআর প্রকল্পের আওতায় অত্র এলাকায় 100 হতদরিদ্র কর্মহীন ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাম্মদ কোহিনুর জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশিয়ার রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় হত দরিদ্রদের জন্য একের পর এক বিভিন্ন ধরনের সহযোগিতা তিনি দিয়ে আসছেন। আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেটা বাস্তবায়ন করছি। বিশেষ করে অনেকের নগদ অর্থ, অনেকের চাউল, বিভিন্ন খাদ্য সামগ্রী আমরা বিতরণ করে আসছি। ইতিমধ্যে আমরা আজকে অসহায় যে দরিদ্র ভ্যান চালক আছে তাদের মাঝে প্রত্যেককে 10 কেজি করে চাউল, জিআরের চাউল আজ বিতরণ করা হয়েছে এবং তারা অনেক খুশি এবং অনেক আনন্দিত। এতে আমার ইউনিয়নের যে সমস্ত অসহায় মানুষ আছে তারা অত্যন্ত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমি মনে করি যে বারবার সরকার এইভাবে মানুষকে সহযোগিতা করে আসছেন, এই জন্য আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। করোনা মহামারীর কারণে কঠোর লকডাউনের জন্য ভ্যান চালক, দুস্থ ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার 10 কেজি জিআরের চাল উপজেলা শ্রীপুর উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশের কর্মহীন মানুষের মাঝে যে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন, এর জন্য আন্তরিকভাবে শ্রীপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।